আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। দর্শক, আজকে আমরা অ্যাকচুয়ালি এই মুহূর্তে আছি আমিন বাজার একটা আবাসিক এলাকায়, এখানে একটা খামারের ভিডিও করতে আসছি। তো ভিডিওর এক ফাঁকে মনে হলো যে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও তৈরি করে ফেলি। সেটা হচ্ছে, আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেছেন প্রপার ওয়েতে কীভাবে UMS তৈরি করা যায়। আমি কিন্তু আমার এর আগের একটা ভিডিওতে বলেছি কীভাবে UMS তৈরি করা যায়, সেখানে কিঞ্চিত একটা ভুল ছিল যেটা আমি সংশোধন করে দিয়েছিলাম। সেটা হচ্ছে 10 কেজি খড় 5 কেজি পানি, আমি ভিডিওর সময় বলে ফেলেছিলাম যে 10 কেজি পানি 5 কেজি খড়। তো যাই হোক, আজকে আমরা টোটাল এই ভিডিওটা আরেকবার নতুন করে তৈরি করতেছি। আপনারা আজকে বুঝে যাবেন যে সম্পূর্ণ UMSটা কীভাবে তৈরি করতে হয়, কীভাবে খাওয়াতে হয় এবং কীভাবে এটা সুফল আপনারা ভোগ করতে পারেন। UMS কেন খাওয়াবেন গরুকে, সবার প্রথম আপনাকে এটা জানতে হবে। যেমন আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবুজ ঘাস, আর বাম পাশে আছে শুকনো খড়। আপনার কাছে যদি সবুজ ঘাস থাকে পর্যাপ্ত, তাহলে আপনার UMS দরকার নাই। এখন আপনার কাছে যদি ঘাস না থাকে, তাহলে আমরা নর্মালি ঘাস না থাকলে গরুকে কী খাওয়াই, রাফেজের চাহিদা পূরণ করার জন্য তাকে আমরা খড় খাওয়াই, আর খড়টা তাকে আমরা এভাবে শুকনো নিয়ে খাওয়াই ফেলি। অ্যাকচুয়ালি এই শুকনো খড়টা আপনি যখন গরুকে দেন, তখন গরু এটা চিবিয়ে খেতে যে পরিমাণ এনার্জি লস করে, এই পরিমাণ পুষ্টি সে খড় থেকে নিতে পারে না। তার মানেটা হচ্ছে গরু ওয়েট গেইন করার বদলে গরু ওয়েট লস করার সম্ভাবনা থাকে। মানে যেই পরিমাণ পুষ্টি তার খরচ হচ্ছে এটাকে চিবিয়ে খাইতে এবং জাবর কাটতে এবং হজম করতে, ওই পরিমাণ পুষ্টি সেটা থেকে নিতে পারে না। সো আপনাকে এই খড় যদি খাওয়াইতে হয়, এর পুষ্টিগুণ বাড়াইতে হবে, মানে প্রোটিন ইনক্রিজ করতে হবে। আর এটা প্রোটিন বাড়ানোর জন্যই আপনি মূলত UMS প্রক্রিয়াটা অবলম্বন করবেন। UMS কি? UMS ইউরিয়া স্ট্র মোলাসেস, ঠিক আছে। ইউরিয়া একটা রাসায়নিক সার, আর স্ট্র হচ্ছে এই যে ধানের খড় বা খের, আর মোলাসেস হচ্ছে চিটাগুড়, নালিগুড়, রাব, এক এক এলাকায় এক একটা বলে। তো প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে UMS বানানোর জন্য 10 কেজি খড় নেবেন। 10 কেজি খড়কে কী করবেন, 10 কেজি খড়কে আপনি প্রথম চপিং করবেন। আপনি চাইলে এতটুকু করে নিতে পারেন, আপনি চাইলে এতটুকু করে নিতে পারেন, আপনি চাইলে এতটুকু করে নিতে পারেন, মানে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি করে নিতে পারেন, সবচেয়ে ভালো হবে, খুব ভালো মিক্স হবে তাহলে, ঠিক আছে। তাহলে এই 10 কেজি খড়গুলো আপনি আগে চপিং করে নেবেন, কেটে নেবেন খড়গুলো। কেটে নেওয়ার পরে 10 কেজি খড়কে UMS বানানোর জন্য আপনি মেপে, UMS-এর প্রপার সিস্টেম হচ্ছে আপনাকে মাপ একবারে অ্যাকুরেট রাখতে হবে, ঠিক আছে। মাপে যেন কোনো ভুল না হয়, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক, 10 কেজি খড়ের জন্য আপনি 5 কেজি পানি নেবেন। সেই 5 কেজি পানিতে আপনি 2.5 থেকে 3 কেজি নালিগুড়, চিটাগুড় অথবা রাব মিক্স করবেন। এখন আসুন, 2.5 থেকে 3 কেজি কেন বললাম, এটা সঠিক হিসাবটা কেন বলি নাই, আমাদের বিশেষ করে দেখা যায় যে আমাদের অঞ্চলে যে রাবগুলো পাওয়া যায় বা চিটাগুড়গুলো পাওয়া যায়, ম্যাক্সিমাম চিটাগুড়গুলোতে পানি মিক্স করা, ঠিক আছে। সেজন্য আপনাকে আগে দেখতে হবে আপনার চিটাগুড়ের কোয়ালিটি কেমন। খুব ভালো ঘনত্বের বা গাঢ় চিটাগুড় বা ভালো চিটাগুড় হলে আপনি 2.5 কেজি দিলেই হবে, অন্যথায় আপনি 3 কেজি করে দেবেন, আপনি নিজেই সেটা বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনি 10 কেজি খড়ের জন্য 5 কেজি পানি নিয়েছেন, ওই পানিতে 3 কেজি চিটাগুড় মিক্স করবেন, এবং এই 3 কেজি চিটাগুড়ের সাথে আপনি 250 থেকে 300 গ্রাম ইউরিয়া সার মিক্স করবেন। এখন 250 থেকে 300 গ্রাম কেন ইউরিয়া সার মিক্স করবেন, ওইটাও কি চিটাগুড়ের মতো কোয়ালিটির ব্যাপার নাকি? না, আপনি প্রথম অবস্থায় 250 গ্রাম করে মিক্স করে আস্তে আস্তে পরিমাণ বাড়িয়ে আপনি 300 গ্রাম পর্যন্ত নিতে পারেন, কোনো সমস্যা নাই, বা প্রথমবারে 300 গ্রাম দিতে পারেন, অসুবিধা না, আপনার ইচ্ছার অনিচ্ছার উপর নির্ভর করে। তো যাই হোক, এই দ্রবণটা যখন আপনি তৈরি করবেন, করার পরে খড়টাকে বিছিয়ে নেবেন, তারপরে সেটাতে আপনি ছিটিয়ে ছিটিয়ে দিবেন চিটাগুড়টা হালকা হালকা করে। সবচেয়ে ভালো হয় যে পানিতে যে ঝর্ণার মতো, যেই কেটলির মতো যেই ঝর্ণাগুলো পাওয়া যায়, হ্যাঁ, এগুলো দিয়ে ছিটিয়ে দিলে খুব ভালোভাবে দ্রবণটা মিক্স হয় খড়ের সাথে। তা আপনি লেয়ার বাই লেয়ার এইভাবে খড়গুলো বিছাবেন এবং লেয়ার বাই লেয়ার এইভাবে স্প্রে করতে থাকবেন, তারপরে এগুলোকে মিক্স করতে থাকবেন। আপনি খেয়াল রাখবেন প্রত্যেকটা খড়ের মধ্যে যেন আপনার এই দ্রবণটা মিক্স হয়। মিক্স হওয়ার পরে আপনার UMSটা তৈরি হয়ে গেলো। এখন আপনি গরুকে কীভাবে খাওয়াবেন, এখন এক একজন এক একভাবে বলে এটাকে খাওয়ানোর। কেউ বলে তৈরি করে সাথে সাথে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নাই। কেউ বলে তৈরি করার পরে এটাকে বায়ুরোধক অবস্থায় 3 ঘন্টা রেখে তারপর থেকে খাওয়াবেন, আবার কেউ বলে এটাকে 7 দিন বায়ুরোধক অবস্থায় রেখে তারপরে খাওয়াইতে, আবার কেউ কেউ বলে 21 দিন বায়ুরোধক অবস্থায় রেখে তারপরে খাওয়াতে। অ্যাকচুয়ালি সবগুলা সিস্টেম প্রপার সিস্টেম, যে কোনো সিস্টেম আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সবগুলাই ভালো। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে, সবচেয়ে ভালো হচ্ছে UMSটা তৈরি করে মিনিমাম 3 ঘন্টা বায়ুরোধক অবস্থায় রেখে তারপরে খাওয়াবেন। আর যদি কেউ 7 দিন বা 21 দিন রাখেন, তাহলে খোলার পর হয়তো একটা
কন্দ তৈরি হতে পারে, এটা কন্দ হয়তো গরু সহ্য করতে পারবে না বা খেতে চাবে না, তাদের উদ্দেশ্যে কোনো সমস্যা নেই, তারা প্রথমে এটাকে একটু ছড়িয়ে ছিটিয়ে রাখবেন যেন মানে বাতাসের মধ্যে কিছুক্ষণ 5-10 মিনিট রাখলে দেখবেন যে গ্রানটা বা গ্যাসটা চলে যাবে, তখন আপনি গরুকে খাইতে দেবেন, গরু খাবে। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি 3 ঘন্টা বায়ুরোধক অবস্থায় ঢেকে রাখবেন, তারপর থেকে গরুকে খেতে দিবেন। এখন একটা গরুকে কতটুকু ইউএমএস খাওয়ানো যায়, 2% বডি ওয়েটের 2% হিসাব করে ইউএমএস খাওয়ানো যেতে পারে, মানে প্রতি 100 কেজি লাইভ ওয়েটের জন্য 2 কেজি করে আপনি ইউএমএস খাওয়াতে পারেন। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা কোনো বিষয় না, আপনি প্রথম অল্প অল্প খাওয়ানো শুরু করেন, আধা কেজি 1 কেজি 1.5 কেজি ওয়ে খাওয়াতে থাকেন, এরপরে পর্যাপ্ত পরিমাণ খাইলেও গরুর কোনো সমস্যা হবে না। তার কারণে ইউরিয়ার জন্য আপনারা যে ভয়টা পাচ্ছেন, অ্যাকচুয়ালি এইটা যখন মিশে যাচ্ছে, দ্রবণটা মিশে যাওয়ার পর যখন খড়ের সাথে এটা লেগে যাচ্ছে, এরপর যখন এটা 3 ঘন্টা বায়ুরোধক অবস্থায় থাকতেছে, গরু যখন খাচ্ছে, গরুর শরীরে অ্যাকচুয়ালি সেটা ইউরিয়া বা রাসায়নিকের কাজ করে না, সেটা অলরেডি এখানে প্রোটিনে কনভার্ট হয়ে প্রোটিন হিসেবে কাজ করতেছে তার শরীরে। মানে আপনি অ্যাকচুয়ালি গরুকে ইউরিয়া সার খাওয়াচ্ছেন না, প্রোটিন খাওয়াচ্ছেন, ঠিক আছে? সারটার সার থাকে না, সারটা প্রোটিনে রূপান্তরিত হয়ে যায়। আমি কি বুঝতে পারছি বিষয়গুলো? যেমন মনে করেন আমাদের শরীরে প্রোটিন সোর্স হিসেবে আমরা কী ব্যবহার করি, আমাদের শরীরে প্রোটিন সোর্স হিসেবে আমরা গরুর মাংস খাই, ডিম খাই, দুধ খাই, হ্যাঁ মুরগি খাই, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের প্রোটিন সোর্স, আর গরুর জন্য ইউরিয়াটাই হচ্ছে প্রোটিন সোর্স। আমার মনে হয় আমি আপনাদেরকে বুঝতে পারছি। আচ্ছা, এবার আসেন কতটুকু খাওয়াতে পারবেন সেটা বলবো, আর একবার ইউএমএস তৈরি করার পরে সেটা কতদিন খাওয়ানো যাবে, একবার ইউএমএস তৈরি করে 3 দিন খাওয়ানো যাবে। এখন 3 দিনের পরে যদি মনে করেন যে অর্ডার থেকে যায় খাওয়াইতে হয়, তাহলে সেটা কি খাওয়ানো যাবে না বা ফেলে দিতে হবে? বিষয়টা এরকম না, আপনি খাওয়াইতে পারেন, গরুর কোনো ক্ষতি হবে না, কিন্তু গরুর কোনো উপকারও হবে না, মানে এটার গুণাবলী 3 দিনই এটার মধ্যে থাকবে। হ্যাঁ, গুণাগুণ 3 দিনই। সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনি প্রতিদিন ইউএমএস তৈরি করে 2 দিন খাওয়াবেন, আজকে আজকে ইউএমএস তৈরি করবেন, সেটা কালকে খাওয়াবেন এবং পরশু খাওয়াবেন, এইভাবে করবেন, আপনার জন্য সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? তাহলে মানে এটা বায়ুরোধক অবস্থায় মোটামুটি 13-14 ঘন্টা থাকবে আর কি, আপনি এটা ভালো ফলাফল পাবেন আশা করি। আচ্ছা, এখন এই ইউএমএসটা গরু মোটা তাজাকরণে কতটা পারফেক্ট, এটা গরু মোটা তাজাকরণে না, শুধু আপনি সব ধরনের গরুকে, প্রাপ্তবয়স্ক গরুকে আপনি ইউএস খাওয়াতে পারবেন। আমার এখন বলতেছে যে এটা বাছুরদেরকেও খাওয়ানো সম্ভব, আমি বলবো বাছুরদেরকে খাওয়ানোর দরকার নাই, মিনিমাম 1 বছর বয়স হওয়ার পর থেকে ইউএমএস খাওয়াবেন, কিন্তু ডাক্তাররা বলছে কোনো সমস্যা নাই, যেই গরু বাছুর ঘাস খেতে পারে সে ইউএমএসও খেতে পারবে, অসুবিধা নেই। গর্ভবতী গাভীকে ইউএমএস খাওয়ানো যাবে বলতেছে এখন সায়েন্স, আমি বলবো দরকার নাই, ঠিক আছে? আর বাকি সব গরুকে আপনি ইউএমএস খাওয়াইতে পারেন, ইউএমএস করে কোনো সমস্যা নেই, কিন্তু গরু পি ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে আপনি ইউএমএস খাওয়ানো গরুকে 3 মাসের মধ্যে সেল করে দিবেন। তার কারণ হচ্ছে কেন, 3 মাস পরে গরু মারা যাবে, সেজন্য গরু অসুস্থ হয়ে যাবে ইউরিয়া খাইতে খাইতে, বিষয়টা আমাদের তো নেগেটিভ সেন্স, সব কিছুতে শুধু নেগেটিভ খুঁজি, বিষয়টা আসলে তা না। বিষয়টা হচ্ছে ইউএমএস একটা প্রোটিন সমৃদ্ধ খাবার, গরু খুব দ্রুত মোটা তাজা হবে আপনার, এবং 3 মাসের মধ্যে সে যথেষ্ট পরিমাণ ওয়েট গেইন করে ফেলবে। তার মানে হচ্ছে 3 মাসের মধ্যে তার শরীরে যা হওয়ার তাই হবে, 3 মাস পরে আপনি তাকে খাওয়াবেন কিন্তু তার ওইরকম ওয়েট পাবেন না আর, তার কারণ হচ্ছে সে পর্যাপ্ত ওয়েট 3 মাসের মধ্যেই নিয়ে নেবে। একটা গরু রেডি করতে, ইউএমএস খাইয়ে রেডি করতে 3 মাসই সময় লাগে, বেশি সময় লাগে না। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যারা 1 বছর ব্যাপী গরু লালন পালন করবেন তাদের জন্য একটা দানাদার মিশ্রণের তালিকা তৈরি করে দিতে, সেটাও করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, আমাদের সাথে থাকুন, একটার পর একটা নতুন নতুন ভিডিও আসবেই, এবং আপনাদের যত কোশ্চেন আছে সব ভিডিওর কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ একটা একটা করে সেই কমেন্টের উপর একটা একটা করে ভিডিও তৈরি হবে। আর যেটা বলবো সেটা হচ্ছে আজিম মেহেদি চ্যানেলের সাথে থাকবেন, আজিম মেহেদি ব্লগসের সাথে থাকবেন, এবং এই চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আমাদের অঞ্জু, অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে, সে বিভিন্ন নার্সারির ভিডিও করে, বিভিন্ন হাটের ভিডিও করে, পাখির ভিডিও করে, আপনাদের ভালো লাগবে, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিওগুলো শেয়ার করবেন সবার সাথে। সবার সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।